কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচকে সামনে রেখে ট্রেনিং সেশনে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে গতকাল দুর্দান্ত জয়ের পর আজ ফুরফুরে মেজাজে ট্রেনিং করেছে আলবিসেলেস্তেরা। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আপকামিং ম্যাচ ও প্র্যাকটিস সেশনের আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে লড়াই করছে আর্জেন্টিনা। সপ্তম রাউন্ড শেষে সর্বোচ্চ 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বলতে গেলে একক আধিপত্য দেখিয়েই প্রতিটি দলকে গুড়িয়ে দিচ্ছে আর্জেন্টাইনরা। তবে সেপ্টেম্বরের বিশ্বকাপ কোয়ালিফায়ের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে কলম্বিয়ার মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে লিওনেল স্কলোনির শিষ্যরা। আর এই ম্যাচকে সামনে রেখেই আজ কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করতে দেখা গিয়েছে দিবালা ও মার্টিনেজদের। বন্ধুরা, আরও 3 দিন আর্জেন্টিনায় প্র্যাকটিস সেশন চালিয়ে যাবে আর্জেন্টিনা। তারপর অ্যাওয়ে ম্যাচ খেলতে কলম্বিয়া যাবে দিবালা ডিপলরা। তো চলুন, কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক। আগামী 11 সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। স্বাগতিক হিসেবে এই ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্যতা জানাবে কলম্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 তারিখ দিবাগত রাত 2:30। আর এই ম্যাচটি খেলার মধ্য দিয়েই সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফায়ের 2টি মিশন শেষ হবে। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।